এদিকে বাইকতুল মোকাররমের দক্ষিণ গেটে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, তিনি জানাবেন আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতির খবর। আনোয়ার, আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতির সবশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন। নিপা, আপনি এরই মধ্যে যে বিষয়টি জেনে গেছেন সেটি হচ্ছে যে এই যে আওয়ামী লীগ এবং বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশের অনুমতি কিন্তু এরই মধ্যে ডিএমপি কমিশনার অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার একটু আগেই সংবাদ সম্মেলন করে সেই ঘোষণাটি অর্থাৎ অনুমতির যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করেছেন। আর তারই পরিপ্রেক্ষিতে এখন এই বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থাৎ যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ অর্থাৎ তিন সংগঠনের সমন্বয়ে যে শান্তি সমাবেশটি হবে আগামীকাল, সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এর মধ্যে অর্থাৎ মঞ্চ বানানোর যে কাজ, সেই সঙ্গে যে রাইজারগুলো বানানো হবে অর্থাৎ গণমাধ্যম কর্মীরা সহ যারা প্রচার প্রচারণায় থাকবে এই শান্তি সমাবেশটি, তো তাদের সার্বিক যে কার্যক্রম সেই কার্যক্রমটা কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কাঠ দিয়ে শুরু করে যে অর্থাৎ মঞ্চ বানানোর যে কার্যক্রম সেই কার্যক্রমটি কিন্তু পুরোদমে এখন পর্যন্ত চলছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে যুবলীগের যারা নেতৃবৃন্দ আছেন তাদের পক্ষ থেকে এই মঞ্চ পরিদর্শন অর্থাৎ মঞ্চ যে তৈরি করা হচ্ছে তার কার্যক্রম পরিদর্শনে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে এখানে নেতৃবৃন্দ উপস্থিত হবেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আসলে সব মিলিয়ে যেটি বলা যায় নিপা সেটি হচ্ছে যে এই সমাবেশকে কেন্দ্র করে অর্থাৎ এই আওয়ামী লীগের সমাবেশ, অপরদিকে বিএনপির সমাবেশ, অর্থাৎ মোটামুটি আমরা বলতে পারি যে পাল্টাপাল্টি যে কর্মসূচি সেই কর্মসূচিকে কেন্দ্র করে যে এই যে একদিন দুই দিনের মধ্যেই আমরা দেখেছি যে একটি আলোচনা ছিল, তো সব মিলে সেই আলোচনার আসলে পরিসমাপ্তি ঘটলো। আগামীকালই আওয়ামী লীগের পক্ষ থেকে বাইতুল মোকাররমের এই দক্ষিণ গেটে শান্তি সমাবেশ হবে, আর অপরদিকে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ নয়াপল্টনে হবে মহাসমাবেশ। তো এই সমাবেশকে কেন্দ্র করে ডিএমপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এমন কিন্তু রাজনীতিকদের প্রতিও কিন্তু আহ্বান জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে। নিপা, এ হচ্ছে এখানকার সর্বশেষ। আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। এদিকে বাইকতুল মোকাররমের দক্ষিণ গেটে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, তিনি জানাবেন আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতির খবর। আনোয়ার, আওয়ামী লীগের সমাবেশের প্রস্তুতির সবশেষ কি তথ্য আপনার কাছে আছে আমাদের জানাবেন। নিপা, আপনি এরই মধ্যে যে বিষয়টি জেনে গেছেন সেটি হচ্ছে যে এই যে আওয়ামী লীগ এবং বিএনপির যে সমাবেশ, সেই সমাবেশের অনুমতি কিন্তু এরই মধ্যে ডিএমপি কমিশনার অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার একটু আগেই সংবাদ সম্মেলন করে সেই ঘোষণাটি অর্থাৎ অনুমতির যে বিষয়টি সেটি কিন্তু নিশ্চিত করেছেন। আর তারই পরিপ্রেক্ষিতে এখন এই বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে অর্থাৎ যুবলীগ, ছাত্রলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ অর্থাৎ তিন সংগঠনের সমন্বয়ে যে শান্তি সমাবেশটি হবে আগামীকাল, সেই সমাবেশকে কেন্দ্র করে কিন্তু এর মধ্যে অর্থাৎ মঞ্চ বানানোর যে কাজ, সেই সঙ্গে যে রাইজারগুলো বানানো হবে অর্থাৎ গণমাধ্যম কর্মীরা সহ যারা প্রচার প্রচারণায় থাকবে এই শান্তি সমাবেশটি, তো তাদের সার্বিক যে কার্যক্রম সেই কার্যক্রমটা কিন্তু এর মধ্যে শুরু হয়ে গেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কাঠ দিয়ে শুরু করে যে অর্থাৎ মঞ্চ বানানোর যে কার্যক্রম সেই কার্যক্রমটি কিন্তু পুরোদমে এখন পর্যন্ত চলছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে যুবলীগের যারা নেতৃবৃন্দ আছেন তাদের পক্ষ থেকে এই মঞ্চ পরিদর্শন অর্থাৎ মঞ্চ যে তৈরি করা হচ্ছে তার কার্যক্রম পরিদর্শনে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে নেতৃবৃন্দ উপস্থিত হবেন এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। আসলে সব মিলিয়ে যেটি বলা যায় নিপা সেটি হচ্ছে যে এই সমাবেশকে কেন্দ্র করে অর্থাৎ এই আওয়ামী লীগের সমাবেশ, অপরদিকে বিএনপির সমাবেশ, অর্থাৎ মোটামুটি আমরা বলতে পারি যে পাল্টাপাল্টি যে কর্মসূচি সেই কর্মসূচিকে কেন্দ্র করে যে এই যে একদিন দুই দিনের মধ্যেই আমরা দেখেছি যে একটি আলোচনা ছিল, তো সব মিলে সেই আলোচনার আসলে পরিসমাপ্তি ঘটলো। আগামীকালই আওয়ামী লীগের পক্ষ থেকে বাইতুল মোকাররমের এই দক্ষিণ গেটে শান্তি সমাবেশ হবে, আর অপরদিকে বিএনপির পক্ষ থেকে কেন্দ্রীয় কার্যালয় অর্থাৎ নয়াপল্টনে হবে মহাসমাবেশ। তো এই সমাবেশকে কেন্দ্র করে ডিএমপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এমন কিন্তু রাজনীতিকদের প্রতিও কিন্তু আহ্বান জানানো হয়েছে ডিএমপির পক্ষ থেকে। নিপা, এ হচ্ছে এখানকার সর্বশেষ। আনোয়ার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।